প্রিয় শিক্ষার্থী, সিএসএল ট্রেনিং এর অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে লেগ স্কুলে স্বাগতম। আমাদের আজকের বিষয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নবম ও দশম শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী গণিত বিষয়টির সেট ও ফাংশন অধ্যায়ের ভেনচিত্র, ক্রমজোড় ও কার্টেসীয় গুণ সম্পর্কিত সমস্যা এবং সমাধান। লেকচার 203 এ আমরা ভেনচিত্র, ক্রমজোড় ও কার্টেসীয় গুণ সম্পর্কে আলোচনা করেছি। আজ এ অধ্যায়ের অনুশীলনী 2.1 থেকে এ সম্পর্কিত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। প্রদত্ত সমস্যাটি ক্রমজোড় বিষয়ক একটি সমস্যা। এখানে সমীকরণ আকারে কয়েকটি ক্রমজোড় দেওয়া আছে। প্রদত্ত ক্রমজোড়গুলো ব্যবহার করেই x ও y এর মান নির্ণয় করতে হবে। প্রদত্ত সমস্যাটিতে বলা হয়েছে দুটি ক্রমজোড় যদি সমান হয় তবে এই ক্রমজোড় দুটি ব্যবহার করে x ও y এর মান নির্ণয় করো। আর ক্রমজোড়ের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে দুটি ক্রমজোড় সমান হলে অবশ্যই ক্রমজোড় দুটির প্রথম উপাদান দুটি ও দ্বিতীয় উপাদান দুটিও সমান হবে। তাহলে ক্রমজোড় দুটি থেকে আমরা দুটি সমীকরণ পাই, আর এই সমীকরণ দুটির মাধ্যমেই আমাদের x ও y এর মান নির্ণয় করতে হবে। এখন 1 নং সমীকরণ হতে সাধারণ ক্যালকুলেশনের মাধ্যমে আমরা পাই x equals to cy by a, আর এই সমীকরণটির নাম দেই 3 নং সমীকরণ। আবার সমীকরণ 1 হতে প্রাপ্ত x এর মান 2 নং সমীকরণে বসিয়ে y এর মান নির্ণয় করতে হবে। আর x এর মান বসিয়ে সাধারণ ক্যালকুলেশন করে আমরা y এর একটি মান পাই, আর এখানে y এর মানটি হলো a। সবশেষে এখন y এর মান 3 নং সমীকরণে বসালে x এর একটি মান পাব, আর y এর মান বসিয়ে x এর যে মানটি পাওয়া যাবে তা হলো c, অর্থাৎ x এর মান হবে c। আর x ও y এর মানই হলো নির্ণেয় মান। এখন x y এর মান যদি আমরা ক্রমজোড় আকারে লিখি তবে মানটি কেমন হবে তা একটু দেখে নেই। প্রদত্ত সমস্যাটি কার্টেসীয় গুণ সম্পর্কিত। প্রদত্ত সমস্যাটিতে p ও q দুটি সেট দেওয়া আছে। p ক্রস q ও q ক্রস p নির্ণয় করতে হবে। আর আমরা জানি যে দুটি সেটের কার্টেসীয় গুণ সেটকে এভাবে লেখা হয়। কাজে আমরা বলতে পারি p ও q এবং q ও p এর কার্টেসীয় গুণ সেট দুটি নির্ণয় করতে হবে। এখানে p ও q সেট দুটির মান দেয়া আছে। প্রথমেই আমরা p ক্রস q নির্ণয় করব। p সেটে একটিমাত্র উপাদান রয়েছে আর q সেটে আছে দুটি উপাদান, কাজেই এদের কার্টেসীয় গুণ সেটটি কেমন হবে তা দেখে নেই। একটু লক্ষ্য করি, নতুন সেটটি ক্রমজোড়গুলোর প্রথম উপাদান অবশ্যই প্রথম সেট আর দ্বিতীয় উপাদান দ্বিতীয় সেট থেকে নিতে হবে, অর্থাৎ b a বা c a হবে না, অবশ্যই এ বি ও এসি হবে p ক্রস q সেটের উপাদান। একইভাবে q ক্রস p নির্ণয় করি। এখানে q হলো কার্টেসীয় গুণ সেটের প্রথম সেট, কাজেই ক্রমজোড়গুলোর প্রথম উপাদান অবশ্যই q সেট থেকে নিতে হবে। তাহলে q ক্রস p এর উপাদানগুলো নির্ণয় করে ফেলি, আর এটি হলো q ও p এর কার্টেসীয় গুণ সেট। প্রদত্ত সমস্যাটিতে p q ও r তিনটি সেট দেওয়া আছে। এখানে p ও q সেট দুটির মানগুলো উল্লেখ করা আছে কিন্তু r এর মানগুলো দেয়া নেই, বরং r সেটটির মানগুলো কেমন হবে তা বলে দেয়া হয়েছে, আর আমাদের r এর মান নির্ণয় করে নিতে হবে। p সেট হতে q সেটের উপাদানগুলো বাদ দিলে অবশিষ্ট যে মানগুলো থাকবে সেগুলোই হবে r এর সদস্য, আর p সেটের উপাদানগুলো হতে q সেটের উপাদানগুলো বাদ দিলে একটিমাত্র সংখ্যা অবশিষ্ট থাকে, কাজেই এই সংখ্যাটিই হবে r এর সদস্য। প্রশ্নে p ইউনিয়ন q ক্রস r নির্ণয় করতে বলা হয়েছে, কাজেই প্রথমে আমাদের p ইউনিয়ন q নির্ণয় করে নিতে হবে। যেহেতু সংযোগ সেটে দুটি সেটে সব উপাদান বিদ্যমান থাকে
সেহেতু পি ও কিউ সেটের সমবাদানই এই নতুন সেটটিতে বিদ্যমান থাকবে। এখন পি ইউনিয়ন কিউ ও আর সেট দুটির কার্তেশীয় গুণক সেটটি নির্ণয় করব। পি ইউনিয়ন কিউ সেটটিতে রয়েছে 3, 5, 7 এই তিনটি সংখ্যা, আর আর সেটে রয়েছে একটি মাত্র সংখ্যা আর তা হলো 3। কাজেই এ সেট দুটির কার্তেশীয় গুণক সেটটি কেমন হবে তা আমরা একটু দেখে নেই। একটু লক্ষ্য করি, যেহেতু এটি একটি কার্তেশীয় গুণক সেট, সেহেতু পি ইউনিয়ন কিউ সেটটির উপাদানগুলো অর্থাৎ প্রথম সেটের উপাদানগুলোই হবে ক্রোমোজোমগুলোর প্রথম উপাদান, এবং দ্বিতীয় সেটে একটিমাত্র উপাদান বিদ্যমান। তাই কার্তেশীয় গুণক সেটটির প্রত্যেকটি ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানে একটিমাত্র সংখ্যাই রয়েছে। কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে? দুটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা যদি 10 জন হয়, তবে কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না তা ভেনচিত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। ভেনচিত্র সম্পর্কে আমরা আগেই জেনেছি, এখন ভেনচিত্রের মাধ্যমে এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। প্রথমে প্রশ্নে প্রদত্ত তথ্য অনুযায়ী ভেনচিত্রটি আঁকি। শ্রেণীটিতে মোট 30 জন শিক্ষার্থী আছে, আর মনে করি আয়তক্ষেত্রটি মোট শিক্ষার্থীর সেটকে প্রকাশ করে এবং আয়তক্ষেত্রটির নাম দেয় ইউ, এবং ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট এফ এবং ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সেটকে সি ধরি, আর এফ ও সি কে দুটি বৃত্তক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করি। আমরা জানি যে বৃত্ত দুটির গাঢ় অংশটি হল সেট দুটির সাধারণ উপাদানগুলোর সেট, অর্থাৎ দুটি সেটেই বিদ্যমান এমন উপাদানের সেট। তাহলে আমরা বলতে পারি গাঢ় অংশটি হল উভয় খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট। যেহেতু আর এফ ও সি সেট দুটি ছেদ সেট, সেহেতু আমরা বলতে পারি এই গাঢ় অংশটি ব্যতীত এফ ও সি সেট দুটির বাকি অংশ দুটি হবে শুধু যে কোনো একটি খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সেট। আর এখানে পি হলো শুধু ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীদের সেট, এবং শুধু ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সেটটি হলো কিউ। আর বৃত্ত দুটি দ্বারা অধিকারকৃত অংশ ব্যতীত বাকি অংশটি হবে কোনো খেলায় পছন্দ করে না এমন শিক্ষার্থীর সেট, অর্থাৎ এফ ও সি সেট দুটি সব উপাদান ইউ সেট হতে বাদ দিলে যে সংখ্যা পাবো তাই হবে কোনো খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থীদের সংখ্যা। ভেনচিত্রের মাধ্যমে প্রশ্নে প্রদত্ত তথ্যগুলোকে প্রকাশ করা হলো, এখন ভেনচিত্রের মাধ্যমেই আমরা সমস্যাটি সমাধান করব। প্রশ্নে দেওয়া আছে মোট শিক্ষার্থী সংখ্যা 30 জন, ফুটবল খেলা পছন্দ করে 20 জন, আর ক্রিকেট খেলা পছন্দ করে 15 জন, এবং দুটি খেলায় পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা 10 জন। এখন ভেনচিত্র থেকে আমরা বলতে পারি শুধু ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা 5 জন, অর্থাৎ ক্রিকেট খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা থেকে দুটি খেলাই পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা বাদ দিলে আমরা পেয়ে যাব কতজন শুধু ক্রিকেট খেলা পছন্দ করে। একইভাবে শুধু ফুটবল খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হবে 10 জন, আর যে কোনো একটি এবং উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা হলো 25 জন। প্রশ্নে বলা হয়েছে কোনো খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে হবে, আর ভেনচিত্র থেকে আমরা জেনেছি যে মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে যে কোনো একটি এবং উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা বাদ দিলে কোনো খেলাই পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা পাবো। এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা 30 জন এবং যে কোনো একটি ও উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থীর সংখ্যা 25 জন, কাজেই কোনো খেলা পছন্দ করে না এমন শিক্ষার্থীর সংখ্যা হবে 5 জন। এখন আমরা অনুশীলনের সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। প্রদত্ত সমস্যাটিতে বলা হয়েছে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় শতকরা 65 জন শিক্ষার্থী বাংলায়, শতকরা 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস করে এবং শতকরা 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে।
আর এই তথ্যগুলো ব্যবহার করে আমাদের প্রদত্ত সমস্যাগুলো সমাধান করতে হবে। আর প্রথমেই বলা হয়েছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলোকে ভিনচিত্রের মাধ্যমে প্রকাশ করো। এরপর শুধু বাংলা ও শুধু ইংরেজিতে পাস করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে হবে। এবং সবশেষে উভয় বিষয়ে পাস ও ফেল করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা দুটির মৌলিক গুণনীয়কগুলোর সেট দুটির সংযোগ সেটটি নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই আমরা প্রদত্ত তথ্যগুলো ব্যবহার করে ভেন চিত্রটি এঁকে ফেলি। মোট শিক্ষার্থী সেট ইউ ধরি, আর ইউ সেটটিকে প্রকাশের জন্য একটি আয়তক্ষেত্র আঁকি। এবং বাংলা ও ইংরেজিতে পাশ করেছে এমন শিক্ষার্থীর সেট দুটিকে যথাক্রমে বি ও ই ধরি এবং দুটি বৃত্তক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করি। একটু লক্ষ্য করি, ভেন চিত্রটি চারটি নিঃশেষ সেটে বিভক্ত হয়েছে, আর এই সেট চারটিকে পি কিউ আর এস ধরি। আর এখানে পি হলো শুধু বাংলায় পাশ করেছে এমন শিক্ষার্থীদের সেট, কিউ হলো উভয় বিষয়ে পাশ করেছে এমন শিক্ষার্থীদের সেট, শুধু ইংরেজিতে পাশ করেছে এমন শিক্ষার্থী সেট আর, এবং কোনো বিষয়ে পাশ করেনি এমন শিক্ষার্থী সেটটি হলো এস। এখন ভেন চিত্র অনুসারে প্রশ্নে প্রদত্ত তথ্যগুলোর বিবরণ লিখি। এখানে ভেন চিত্রের আয়তাকার ক্ষেত্রটি হলো মোট শিক্ষার্থীর সেট এবং বাংলা ও ইংরেজিতে পাশ করেছে এমন শিক্ষার্থীর সেট যথাক্রমে বি ও ই নির্দেশ করে। আর এর ফলে ভেন চিত্রটি যে চারটি নিঃশেষ সেটে বিভক্ত হয়েছে সেগুলো হলো পি কিউ আর এস। আর দেয়া আছে উভয় বিষয়ে পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা 48 জন। এখন আমরা প্রশ্নের দ্বিতীয় অংশ সমাধান করার চেষ্টা করব। প্রশ্নের দ্বিতীয় অংশে বলা হয়েছে শুধু বাংলা ও শুধু ইংরেজিতে পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে হবে। আর ভেন চিত্র থেকে আমরা পাই শুধু বাংলায় পাস করেছে এমন শিক্ষার্থী সেট পি এবং শুধু ইংরেজিতে পাশ করেছে এমন শিক্ষার্থী সেট আর। এবং প্রশ্নে দেয়া আছে উভয় বিষয়ে পাস করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা 48, অর্থাৎ বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা 48 জন। আবার বাংলায় পাশ করেছে শতকরা 65 জন শিক্ষার্থী, কাজেই বাংলায় পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা থেকে উভয় বিষয়ে পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা বাদ দিলেই শুধু বাংলায় পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা পাব। আর বাংলায় পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা থেকে উভয় বিষয়ে পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা বাদ দিলে আমরা পাই 17, অর্থাৎ 17 জন শিক্ষার্থী শুধু বাংলায় পাশ করেছে। এখন শুধু ইংরেজিতে পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে হবে। এখানে মোট শিক্ষার্থীর সংখ্যা 100 জন, আর আমরা জানি উভয় বিষয়ে পাশ ও ফেল করেছে যথাক্রমে 48 জন ও 15 জন, আর শুধু বাংলায় পাশ করেছে 17 জন। কাজেই মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে শুধু বাংলায় পাশ, উভয় বিষয়ে পাশ এবং উভয় বিষয়ে ফেল এমন শিক্ষার্থীর মোট সংখ্যাকে বাদ দিলে আমরা শুধু ইংরেজিতে পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা পাব। আর মোট শিক্ষার্থী থেকে শুধু বাংলায় পাস, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা বাদ দিলে আমরা শুধু ইংরেজিতে পাস করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা পাই 20 জন। তাহলে শুধু বাংলায় পাস করেছে শতকরা 17 জন এবং শুধু ইংরেজিতে পাস করেছে শতকরা 20 জন শিক্ষার্থী। প্রশ্নের তৃতীয় অংশে বলা হয়েছে উভয় বিষয়ে পাশ করেছে এবং ফেল করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা দুটির মৌলিক গুণনীয়কগুলোর সেট দুটির সংযোগ সেটটি নির্ণয় করতে হবে। আর প্রশ্নেই দেয়া আছে উভয় বিষয়ে পাশ করেছে 48 জন শিক্ষার্থী এবং ফেল করেছে 15 জন শিক্ষার্থী। প্রথমেই আমাদের 48 ও 15 সংখ্যা দুটির গুণনীয়কগুলো নির্ণয় করে নিতে হবে। তাহলে 48-এর গুণনীয়কগুলো কি কি হবে তা একটু দেখে নেই। আর ধরি 48-এর মৌলিক গুণনীয়কগুলোর সেটটি হলো এ। আবার 15-এর গুণনীয়কগুলো কি কি হবে তা একটু দেখে নেই। এবং এর মৌলিক গুণনীয়কগুলোর সেটটিকে বি ধরি। এখন এ ও বি সেট দুটির সংযোগ সেটটি নির্ণয় করি।
আর আমরা জানি যে সংযোগ সেট প্রদত্ত সেটগুলো সম উপাদান নিয়ে গঠিত হয়। কাজেই আমরা বলতে পারি 48 ও 15 সংখ্যা দুটির মৌলিক গুণনীয়কগুলোর সেট দুটি সংযোগ সেটটি এ দুটি সংখ্যার সব মৌলিক গুণনীয়ক নিয়েই গঠিত হবে, আর এটি হলো আমাদের নির্ণেয় সেট। এই ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অংশটি বারবার দেখার অনুরোধ রইল। আশা করি এতে বিষয়টি ভালোভাবে বোঝা যাবে। কোনো প্রশ্ন, সমস্যা বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের এই প্রচেষ্টাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারব। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।